আসসালামু আলাইকুম শকিন এগ্রো প্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো আমাদের বিটল লার্বা এ দেখেন এখানে রয়েছে দুই মাস লার্বা এবং দেড় মাস বয়সী লার্বা দেখেন এদেরকে আমরা সবজি দিয়েছি খাওয়ার জন্য কি পরিমাণ সবজি এরা খাচ্ছে এবং কীভাবে খাচ্ছে বিটল লার্বা দেখেন এ দেখেন সবজি কী পরিমাণ সবজিরা খায় দেখেন এটা হলো একটা লাউ এই যে দেখেন কিভাবে খাচ্ছে প্রচুর পরিমাণ সবজি খেতে পারে এই দেখেন প্রত্যেকটা সবজির টুকরার মধ্যে কি পরিমাণ পোকা আছে দেখেন এই যে ওদেরকে খাওয়ার জন্য এগুলো দেওয়া হয়েছে প্রচুর পরিমাণ পোকা এবং এরা খুব ভালোভাবে সবজিগুলা খাচ্ছে সাথে আমরা এই যে মোটা বুঝি দিয়েছি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে বুসি কোনটা দিবেন অবশ্যই যে গরুকে যে বুসিটা খাওয়ানো হয় মোটা বুসিটা ওই মোটা বুসিটাই কিন্তু বিটল লারবার মধ্যে ইউজ করবেন এবং মাদারের মধ্যেও মোটা বুসিটাই ইউজ করবেন চিকন কখনো কখনোই ইউজ করবেন না সব সবসময় অবশ্যই মোটা বুসিটাই ইউজ করবেন দেখেন প্রত্যেকটা বলে আমাদের প্রচুর পরিমাণ পোকা রয়েছে বর্তমানে দেখেন প্রতিটাতেই এগুলো কিন্তু বড় সাইজের পোকা এগুলো নিয়ে মাদার তৈরি করতে পারবেন যারা নিতে চান দেখেন এদেরকেও দেওয়া হয়েছে বিটল পোকা চাষ পদ্ধতি খুবই সহজ যে কেউ চাইলে খুব অল্প সময়ের মধ্যে বিটল পোকা চাষাবাদ করতে পারেন এবং খুব সহজ পদ্ধতিতে বিটল পোকা চাষাবাদ করা যায় এটা কোনো ধরনের দুর্গন্ধ নাই সম্পূর্ণ মুক্ত একটা পোকা এরকম ছোট ছোটো বলের মধ্যে আপনারা চাষাবাদ করতে পারবেন এবং কোনো ধরনের পচা খাবার কিন্তু এরা খায় না বিটল্লা আর বা কোনো ধরনের পচা খাবার খাবে না এরা সব সময় শুকনা জাতীয় খাবার খাবে এবং শুকনা সবজি জাতীয় খাবার খাবে এ ধরনের লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া এছাড়া গাজর পেঁপে এই ধরনের যত সবজি আছে সকল সবজি কিন্তু এদেরকে খাওয়াতে পারবে দেখেন প্রত্যেকটা বলের মধ্যে কিন্তু আমরা আসলে সবজি বলতে যে আপনি বাজারে ভালো মানের সবজি দিতে হবে এমন না যেটা বাদ সবজি যে সবজিটা একটু কম রেটে পাওয়া যায় ওই ধরনের সবজি ইউজ করা যাবে যেটা আসলে অনেক সময় লাউ থাকে অনেক শক্ত হয়ে যায় ওই ধরনের লাউগুলি ইউজ করতে পারবেন মিষ্টি কুমড়া যেগুলো একটু খাওয়ার উপযুক্ত না কিন্তু ভালো রয়েছে ওইগুলা কিন্তু ইউজ করতে পারবেন তো এই জন্য আসলে সবজি অনেকে সবজি বললে যে সবজির রেট নিয়ে চিন্তা করে আসলে এমন না আপনি ভালো মানের সবজি খাওয়াতে হবে এই বিষয়টা এমন না আপনি একটু নর্মালে যে সবজিগুলো আছে ওইগুলো কিন্তু পোকাকে খাওয়াতে পারেন তো যারা বিটল পোকা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং লার্বা নিয়ে বিটল পোকা চাষাবাদ করতে পারেন প্রচুর পরিমাণ লারবা আমাদের কাছে বর্তমানে রয়েছে এ দেখেন What do you this?